ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তুল কুর্সি পড়া যাবে আমার বয়স বিশ পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেন এমত অবস্থা করণীয় কিন্তু আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কিভাবে নামাজ দেওয়া দিব নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে নিসমে আজম কি এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হবো জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কীভাবে পড়বে জামাতের নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি জাহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন ইসমে আজম কি এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হব ইসমে আজম সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে মেহরবানি করে দেখে নেবেন ইসমে আজম নিয়ে ওলামা একরামের একাধিক বক্তব্য আছে একাধিক মত আছে অনেকে বলেছেন আল্লাহ এই নামটাই ইসমে আজম অতএব আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে কিছু চাওয়াটাই হলে দিয়ে চাওয়া যদি এর ভিন্ন ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট হাদিসে আছে নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জানা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কীভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গায় ঠিক উজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে সালো তার এবং জোমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন সাদমান সাকিব আপনি লিখেছেন আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আঁকিকা করবেন কিন্তু আমার বয়স বিশ পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি আমাদের অবস্থা করণীয় কি অন্য কোনো পশু দিয়ে কি আঁকি করা যাবে আঁকিকার জন্য গরু জরুরি না আকিকা অবশ্যই আপনি ছাগল দিয়ে আপনার বাবা দুটো ছাগল দিয়ে করে ফেলতে পারেন যদি তিনি গরু দিয়ে করতে চান একটা গরু একটা ছাগল সেক্ষেত্রে দুইটা পশু তাহলে সেক্ষেত্রে আপনার যখন আল্লাহ তালা তাকে তফিক দেবেন তখন তিনি করলেও হবে তবে এ ধরনের বিষয় যেটাকে আপনি মানত লিখেছেন ব্র্যাকেটে নিয়ত করেছে মানে মানত করেছে যে ছেলে হলে তিনি এটা করবেন তো সেক্ষেত্রে এটি তার যদি সামর্থ্যের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে তিনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করবেন আর কখনও সামর্থ্য হলে তিনি গুরু জভে করবেন সিয়াম মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক ভাই সিয়াম অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক কারণ হাদিসে নবী সাদ সাল্লাম এটিই বলেছেন আতবি হিজা লে রিজা আলী ও আতসি করেন নিসা নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তসবি পড়বেন সোহান আল্লাহ বলে উঠবেন সোহান আল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র এটা আশ্চর্য সময় মানুষ বলা হয় যারা ইমাম সাহীরা কী করছেন এই টাইপের বিষয় আল্লাহ আকবর হলো বড়ো কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহকরের ব্যবহার হয়ে থাকে অতএব এখানে আল্লাহ আকবর না বরং সোহান আল্লাহ বলা উচিত সেটি হাদিসের নির্দেশনা আল্লাহকর চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত এরপর এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাধা আছে সমস্ত একটা সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ আমাদের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে যাই না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি এসে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো উজু ভাঙে গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই না আমাদের কোনো অসুবিধা হবে না বরং করা উচিত ফাহিম কাউসাল লিখেছেন কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় যাচ্ছে কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত এবার বলতে কি এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলেও ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা এরপর ওয়াসি ইসলাম আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কিভাবে নামাজ দেওয়া দিব আপনার বাবা নামাজ পড়ে না সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজ গুরুত্ব আপনি বোঝাবেন আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাদার কাছে বাক্যে দোয়া করবেন এরপর তিনি যদি কাজ তার মধ্যে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না ফাতেমা আক্তার মিনা লিখেছেন আমার সন্তান নেই আমার দুটি উকিল মেয়ে আছে ওরা আমাকে মা ডাকে তাদের প্রতি আমার ইসলামিক দায়িত্ব কর্তব্য কি আসলে উকিল মেয়ে বলতে কিছু নেই উকিল মা উকিল বা বলতে কিছু নেই ইসলামী অতএব তাদের প্রতি আপনার সেরাই কোনো দায় দায়িত্ব নেই তারা কোনো অহসান আপনার উপর করে থাকলে আপনিও পাল্টা অহসান করবেন জাস্ট এটুকিল বাড়ি কিছু না এবং এদেরকে নিজের কন্যা হিসাবে পরিচয় দিলে সেটি গুনাহের কারণ হবে সেটিও করবেন না বরং এটি সমাজে নানা অনাচরের পথকে উন্মোচন করে আপনা আপনার উকিল মেয়ে আপনি মনে করছেন মেয়ে মনে করছেন তাহলে সেক্ষেত্রে আপনার ছেলের সাথে তারা পর্দা করবে না অথচ তাদের সাথে তাদের ফট পর্দা করা ফরজ এবং সেখানে উন্মোচিত হতে পারে সামিউর রহমান আপনি লিখেছেন আমার একজন রিলেটিভ স্বামী রেখে অন্য জায়গায় আরও একটা বিয়ে করে তালাক বিয়ে করে তালাক না দিয়ে ওই ঘরে একটা মেয়ে সন্তানও আছে এই বিয়ের সন্তান শরীয়ত সমর্থন করে কিনা দেখুন স্বামী রেখে অন্য জায়গায় তিনি বিয়ে বসেছেন আজকাল এই ধরনের হেয়ালিপন আমরা প্রায় দেখতে পাই বা শুনতে পাই এটা অবশ্যই অত্যন্ত গঠিত কাজ এবং গুনাহের কথা হারাম সম্পর্ক হবে পরবর্তী বিয়ে এটা বাতিল এটা কোনো বিয়েই না এটা রীতিমতো জেনা এবং ব্যবিচার হিসাবে বিবেচিত হবে বিধায় তার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি না হলে তার দ্বিতীয় বিয়ে অবশ্যই বাতিল এবং অগ্রহণযোগ্য মোহাম্মদ আব্দুল মাজিদ লিখেছেন এক লোক আমার কাছে কাছ থেকে দশ হাজার টাকা ঋণ নিয়েছিল বিশ বছর আগে অনেক চেষ্টা পরে এখন টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন এখন জানতে চাই এই টাকার জাকাত কীভাবে দিতে হবে এবং আমি যদি এই টাকার জাকাত দিই তবে তো সব টাকাই শেষ হয়ে যাবে দেখুন এটা নিয়ে সৌদি আরবের ইবন সাহেব রহমান সহ কোনো কোনো ইমামের মত কোনো কোনো আলেমদের মত হলো যে ঋণ দিলে দীর্ঘমেয়াদের জন্য আপনি যদি পাওনাদের কাছে পড়ে থাকে তাহলে এই টাকার জাকাত আপনার দিতে হবে না যদিও এটা অন্য অন্য ইমামদের মত না এবং বিশুদ্ধ মত হলো যে টাকার মালিক হিসাবে আপনাকে ঋণ দিতে হবে আপনি বছর বছর জাকাত দিয়ে যেতেন অথবা আদায় করতেন এখন দিবেন তাতে টাকা শেষ হয়ে গেল আপনাকে দিতে হবে কারণ এটা তো আপনার লসের কিছু নেই বাট প্রশ্ন হলো যে তাহলে টাকাই যদি শেষ হয়ে যায় তাহলে আমি এর জাকাত দেখি হলো উত্তর হলো যে আপনি এই টাকাটা তার কাছ থেকে আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত ইসলাম চায় আমাদের পয়সাগুলো রুলিংয়ে থাকুক কোনোভাবে অলস পড়ে না থাকুক যেহেতু আপনি করেন বাই সিস্টেম আপনার উপরে জাকাত আসবে আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় ওজু থাকে না তখন কি আয়তুল কুরসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুরসি পড়ার জন্য উজু করা জরুরি না তেলাওয়াত করতে হলে উঁজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুরসি কেন তিনকুল অন্যান্য অনুসুরাও আপনি পাঠ করতে পারবেন